খুব শক্ত হয়ে গেলে মুশকিল আবার একেবারে নরম হয়ে গেলে মুশকিল মাঝামাঝি অবস্থান সব কিছুর মধ্যে কীভাবে তিনি মাঝামাঝি অবস্থানে ছিলেন কোনো দিকে এক্সট্রিম একটা চূড়ান্ত লাইনে তিনি যেতেন না সে বিষয়ে ওনার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আমরা শুনব ওনার ভিতরে কখনোই কোনো বিষয়ে অতিরিক্ত বাড়াবাড়ি এই জাতি কখনো পাওয়া যায়নি উম্মাদকে তিনি বাড়াবাড়ি থেকে বরন্ত নিষেধ করেছেন যেমন এক্সাম্পল হচ্ছে যে উনি সবসময় ধৈর্যশীল থাকতেন এই ধৈর্যশীল মানুষ কষ্ট দিলে রিয়াকশন না দেখানো সবর করা এটা তো অনেক ভালো গুণ এটা উনি অনেক এক্সারসাইজ করেছেন নিজের জীবনে এগুলোকে লালন পালন করেছেন কিন্তু আবার ধৈর্যটা কেউ যেন আবার দুর্বলতা মনে না করে সেই লেভেলে তিনি যান নাই বরঞ্চ যেখানে দুশ্মনের সঙ্গে মোকাবিলার প্রশ্ন আছে সেখানে তিনি শক্তি বীরত্ব এগুলো নিয়ে এগিয়ে গিয়েছেন তিনি এই যেমন তাহলে ধৈর্য ঠিকই আছে কিন্তু যখন দিনের উপরে আঘাত হানতে এসেছে তখন তিনি বাতিলদের জবাব দেওয়ার জন্য তিনি অস্ত্র হাতে নিয়েছেন যখন দেখা গেল যে একদম বাতিল দিনের আলোকে নিভিয়ে দিতে চায় তখন প্রয়োজন বোধে শক্তি সামর্থ্য অনুযায়ী সম্ভব হলে প্রতিরক্ষা করতে হবে যেটা তিনি মক্কায় পারেননি মদিনায় তিনি সে উদ্যোগ নিয়েছেন তিনি অনেক বড় মনের ছিলেন উদার ছিলেন অনেক দানশীল ছিলেন কিন্তু তার অর্থ এই নয় যে তিনি আবার একেবারেই পরিবারকে ইগনোর করে সব দিয়ে দিয়েছে। পরিবারের হক আছে সেগুলো আবার করেছে। করেছেন কেউ কেউ যদি এমন হয়ে যায় এমন দেওয়া দিয়ে ফেললো যে পরিবার না খেয়ে থাকার অবস্থা সেটা নয় সাধারণত তিনি দানশীল ছিলেন কিন্তু তিনি কোনো জায়গায় আবার অপব্যয় করতেন না পয়সা করি খরচ করা দুই রকম একটা হলো যে গরিব দেওয়া নিজের জন্য খরচ করতে গেলে কোনো অপব্যয় হয় কি না অতিরিক্ত খরচ হয় কি না এগুলো মাইন্ডে রাখতে হবে ওনার জীবন থেকে আমাদের শিক্ষা তিনি কখনই অপব্যয় করেননি অতিরিক্ত খরচ করেননি আবার একদম বকিল হয়ে বসে থাকেননি যখন মানুষ অসহায় মানুষ আল্লাহর দিনের জন্য তিনি তখন উদার হাতে সাহায্য করেছেন কিন্তু কখনোই তিনি অপব্যয় করেননি উনি যে যে দিন নিয়ে এসেছেন এই দিনটা একেবারে নরম পন্থাও নয় আবার একেবারে চরম পন্থাও নয় উভয়টার মাঝখানে হয়তো কোনো সময় নরম হতে হয় কোনো সময় চরম হতে হয় কিন্তু ম্যাক্সিমাম টাইমে মধ্যম পন্থা অবলম্বন করা এটাই ছিল ওনার পলিসি এটাই ছিল ওনার ব্যক্তিগত নিজের আখলাক এবং দিনেরও তাই শিক্ষা এবং তিনি সেই বিষয়ে বলেছেন বয়েস টু বির হানি সামহা আমাকে পাঠানো হয়েছে এমন একটি দিন নিয়ে যে দিনটা হানিফ যেখানে কোনো শেরেফ নেই আর যে দিনটা হচ্ছে সমহা অনেক উদার প্রকৃতির দিন দিনটার মধ্যে অনেক উদারতা আছে একেবারে ব্লক মাইন্ডের নয় সংকীর্ণ মনতা এই দিনের মধ্যে নেই এমনকি এ ক্ষেত্রেও তিনি আবার প্রতি প্রতিনিষেধ করেছেন এখানে কেউ বাড়াবাড়ি করে ফেলতে পারে সেখানে তিনি মধ্যম পন্থা অবলম্বন করতে তিনি বলেছেন এবং কোরআনে তো আল্লাহ তাল ওনাকে গাইড করেছেন ওকা বেয়ালিখে যা আজ না উম্মাত আমি তোমাদেরকে পাঠিয়েছি মধ্যমপন্থী উম্মত হিসাবে তোমরা একদম এক্সট্রিম প্রচন্ড এক্সট্রিম লেভেলেও নয় আবার একেবারেই লিবারেল ছেড়ে দেওয়া এরকম নয় তোমাদের অবস্থান মাঝে মাঝে সেটাই হচ্ছে রসুল্লাহ সাল্লা আলী আসাল্লামের নির্দেশ এবং শিক্ষা এ বাতাদের ক্ষেত্রেও এমন এ সড়ক শুরু করে দেয় যে এ বাদাতের কারণে সংসার সব বিরান হয়ে যাবে ছেলে মেয়ে স্ত্রী পরিবারে হক আদায় হবে না এরকম নয় তিনি একটি হাদিসে বলেছেন একদাহ উম্মকে তিনি এমন একটা মেথোডলজি দিয়েছেন সুন্দর গাইডেন্স দিয়েছেন যে তোমরা চেষ্টা করো সাদেদু একদম আল্লাহর দিনটাকে পরিপূর্ণভাবে মানতে সব কিছুতে ঠিকঠাক রাখতে এমনকি কোনো আমল যেন ছুটে না যায় নফল সুন্নত ফরজ সবগুলোকে ঠিক করে আমল করার মধ্যে এটা হলো দে দু কোনোটাই ছড়ে না সবগুলো আমল কর। আর অকারেবু যদি ওই লেভেলে না পুষতে পারো তাহলে কমপক্ষে যে যেটা একটু মধ্যম পন্তা যে তুমি নফল সুন্নত কম করতে পারো কিন্তু ফরজ ওয়াজিব হালাল হারাম তোমার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো এগুলোকে তুমি কিছুতেই মিস করতে পারো না এর নিচে নেমে গেলে তুমি ধ্বংস হয়ে যাবে আর আবার দিনের এ বাদাত করতে গিয়ে আমল করতে গিয়ে যদি আবার সীমা লঙ্ঘন করো ওয়াক দুয়ার উরুহ সকালে সন্ধ্যায় কিছু আমল করো কিছু সময় দাও দিনের জন্য শিখো তালিম দাওয়া ইত্যাদি ক্ষেত্রে ওসাই মে দুল রাতের অন্ধকারে কিছু সময় আল্লাহর সঙ্গে কাটাও এভাবে করে ব্যালেন্স করো বাকি সময় তোমার পরিবার সংসার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যেগুলো আমাদের থাকবে এগুলোকে মধ্যম পন্থা মধ্যম পন্থা অবলম্বন করো তোমরা পৌঁছে যাবে জায়গা মতো সে জায়গা কোনটা ঝাননাতে বসে কেউ তো আসলে ছেলে মেয়ে সব এখানে ফেলে দিয়ে তিনি চলে গেছেন আল্লাহ রাস্তায় মেয়ে পর্দা পোষিত করে স্কুলে যায় কলেজে যায় কি অবস্থা কে দেখে লুকাপটা করবে তো এই জন্য তিনি যে দিন শিখিয়েছেন আমাদেরকে সেই দিনের মধ্যে থাকতে হবে এমনি আব্বাস রাধীল আনুমা বলেন সব বিষয় তিনি কিভাবে কোন জায়গায় চরম পন্থা হয়ে যায় কিনা খুব খেয়াল করতেন তিনি যখন বিদায় হজে গেলেন আমি ওনার সব পাশে আছি তিনি আমাকে বললেন যে ইবনে আব্বাস আমার জন্য আব্দুল ইবিন আব্বাসকে বললেন যে আমার জন্য তুমি কয়েকটি পাথর কুচি পাথর কঙ্কর নিয়ে আসো আমি যে পাথর মারব আবু বলে দিলেন যে এরকম সাইজের যেগুলো আমরা বলি সোলা হ্যাঁ চানাবুটের সাইজের এরকম নিয়ে আসো তো আমি যখন ওনার হাতে এগুলো দিলাম সাইজ মতো এগুলো দিয়েছি তখন তিনি বললেন যে হ্যাঁ বে হাউলা এই সাইজের পাথর নিবা তোমরা ওয়া উফিদ্দিন এর চেয়ে বড় নিও না যে যখন পাথর মারতে বড়টা মারি বেশি করে মারি হ্যাঁ খুব সাইজ বড় হলে তো বোধহয় সব বেশি হয়ে যায় কিনা মোটেই না আর কেউ কেউ তো মনে করে ওখানে শয়তান আছে এটা একটা মানে এত বোকামি শয়তান কি ওখানে বসে আছে পাথর খাওয়ার জন্য এটা হলো হজের রাইট হজের আহকামের অংশ হজের আহকামের অংশ সাফা মারা মধ্যে কি আছে আল্লাহ করেছেন তাই না উনি পানি খুঁজতেছেন আপনি গিয়ে পানি খুঁজেন নাকি না কিন্তু আল্লাহ তালা এটাকে হজের এবাদাতের অংশ বানিয়ে দিয়েছে ইব্রাহিম ইসম আলাইস্লামের যে আওয়ায়ত আছে যে যখন ওনারা এই পিতা পুত্র আল্লাহর হুকুম কার্যকরী করতে পিতা জবাই করবেন পুত্র হ্যাঁ জবাই হবেন গিয়েছিলেন তখন শয়তান ধোকা দিতে এসেছিল তাদেরকে পাথর মেরেছেন তো সেটা তো ফিজিক্যালি ছিল এখন তো ফিজিক্যালি সে নাই ওখানে ওই জায়গায় পাথর খাওয়ার জন্য বসে থাকি কিন্তু এটা হজের অংশ হয়ে গেছে এটা এখন প্রতিটা হাজার বিশমিল্লা আক বলে আমরা যে পাথর ছুটছি এটা আমাদের এখন হজের একটা বড় এবাদত হয়ে গেছে এবাদত মাকসু দেখে নেই কাজেই আর বড় পাথর নিলে অসুবিধা এত হাজি যাবে কার মাথা টন করে পড়ে যায় আপনাদের অভিজ্ঞতা আছে যারা একা গিয়েছেন যে মাঝে মধ্যে একটু বড় সাইজের পাথর যখন মাথার মধ্যে লাগে দিয়ে একবার আমার নিজেরও লেগেছে তো দূর থেকে এবার মেরে দিচ্ছে সাইজও অনেক বড় ছোট সাইজ হলে কারো মাথা লাগলেও এত কষ্ট পাবে তাই না এখানে যে বড়ো সাইজ নেয় তাহলে কি মুশকিল হবে আর বাকি তো জুতা সাদা তালে পানির বোতল সব আছে এইগুলো অবশ্যই এখন কিছু কমে আসছে আলহামদুলিল্লাহ তখন তিনি বললেন যে এই সাইজের নাম ওয়া কুমার গুলুফিন খবরদার খবরদার দিনের ব্যাপারে একটা চরম একটা চরম পন্থা অবলম্বন করোনা চরম একেবারে কোনো কোনো সময় তো শক্ত অবস্থানে থাকতে হবে হ্যাঁ নিজের আমলের ক্ষেত্রে এই যে হজের মধ্যে মনে করেন কেউ কেউ আসে যে তাওয়াফ করতে গিয়ে শুরু করে দিয়েছে তা হলো দৌড়াধি মানে কেমন যেন একটা হুলস্থুল ভাব হজ করবে তিনি হজের সময় সবসময় বলেছেন আলাইকুম বিশ্বাস না ধীরে শান্তি মতো হজ করো তাও করো 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 অনেকেই দেখা যায় এমন ধাক্কা দিয়ে যাচ্ছে আশেপাশে মানুষ দিয়ে সে তাও করছে তার তাও আছে এগুলো হয় না এরকম আপনারা দেখবেন এরকম করে কিছু লোক আছে এবং সে কেয়ার করে আপনি ব্যথা পড়া না কি হলো তাও আফের দরকার যে এগুলো ঠিক নয় সবসময় কনসিডার করা দরকার তারপরে তিনি বলেন ফাইনামা আহ কামান যে তোমাদের পূর্বের লোকগুলো কি ধ্বংস করে দিয়েছে দিনের ব্যাপারে ভ্যারি এক্সট্রিম লাইনে চলে যাওয়া আপনার একটা বাচ্চা মনে করেন দুষ্টমি করেছে একটা বাচ্চা সফের সামনে দিয়ে দৌড় দিয়েছে নামাজার সময় কেউ কারো সামনে দিয়ে যাওয়া ঠিক না বাচ্চা দৌড় দিয়েছে এখন নামাজ শেষ করি বাচ্চাকে আপনি শুরু করে দেন কি অবস্থা কি দরকার আছে? নামাজ তো হয়ে গেছে না আমার সামনে নামাজ হলো তারপরে বাচ্চা কাচ্চা মসজিদে নিয়ে চলে আসলে রসুল্লাহ সাল্লাম না বাচ্চাদেরকে মসজিদে আনতে পারবা না খালি বলেছে বাচ্চারা যেন পিছনে থাকে তখন আর সময় পিছনে ছিল সাহাবিদের বাচ্চারা তো একটু ভদ্র আছে তারা নামাজ পড়েছে এখন আমাদের বাচ্চার সবগুলো দশ পনেরোটার এক লাইন তারপরে দিন পিছনে কি অবস্থা হবে বলেন এখন মসজিদে আনতে মানা করবে। এখন মানা তো তো করেন না মানা করতে বলেন কি করা যায় তবে একটু আমরা খুব দুস খরচ করবো যেটা বেশি দুষ্টমি করে নিজের নামাজেরও ডিস্টার্ব হবে বাকিদের হবে একটু খেয়াল করলাম এটা ঠিক আছে কিন্তু এখন আনলেই যদি বলি বাচ্চাখানে মসজিদ আনছে বাচ্চা মসজিদে আসা নিষেধ কোনো কোনো মসজিদে লটকিয়ে রেখেছি যে বাচ্চা আর পাগল মসজিদে ঢুকা নিষেধ হাদিসের রেফারেন্স দিয়ে এই হাদিসটা বানোয়াট হাদিস এটা সহি হাদিস নয় যান নেবু মা সাজে তো মিনাল মা জানি না তোমাদের মসজিদ গুলোকে পাগল আর বাচ্চাদের থেকে হেফাজত করো এই কথা এই হাদিসের নামে জালিয়াতি করা হয়েছে আর এই জালিয়াতির হাদিস অনেক মসজিদে লটকিয়ে রেখেছে তো এই জন্য বাচ্চারা এগুলো করলে কিছু খেয়াল করতে হবে এমন জোরে ধমক দিলেন আল্লাহ রে আল্লাহ মনে না আমাদের এখানে একদিন এক বাচ্চা এভাবে আসছিল সে লোক নামাজ সামনে স্বামীজি দৌড় দিচ্ছে নামাজ শেষ করে বাচ্চাকে এমন ধমক দিয়েছে এত জোরে বাচ্চা পেরেশান হয়ে চিৎকার করে তার মানে মারাত্মক অবস্থার সৃষ্টি হয়ে গেছে এইগুলো আমাদের শিখতে হবে যে না বাচ্চাদেরকে যে বোঝাতে হলে সুন্দর করে বুঝায় আমার নিজের ছেলে মেয়েকেও যদি আমি দেখি যে গন্ডগোল করছে বা দুষ্টমি করছে নামাজ কানো পড়ছে না এখন এখানে আপনি কড়া বেশি কড়া অবস্থা নিলে কাজ করবে কাজ করবেন বাচ্চারা বিদ্রোহী হয়ে যাবে নরমে গরমে বুঝেই একটু ধমক দিলেন কোনো সময় আর সময় আদর করেন কাছে সুন্দর বোঝালেন যে বাবা এরকম করতে নাই এভাবে করে তিনি আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন তারপরে আরেকটি হাদিখে আয়সারা জেলা বর্ণনা করেন নব কোন আমলটা আল্লাহ তালা কাছে অনেক প্রিয় বলতো দেখি তিনি বললেন যে কোন আমি জিজ্ঞেস করলাম কোন আমুলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তিনি বললেন ইন কাল্লা যে আমলটা বান্ধায় রীতিমতো করে যায় জারি রাখে রেগুলার অল্প হলেও অল্প পরিমাণ জারি থাকে আমলটা এটা আল্লাহর কাছে খুব পছন্দ এখন আমাদের অবস্থা হলে মনে করেন একটু শেষ শেষ তাহাজ পড়তে উঠা এখন একদিন উঠলাম তো সেদিন রাত্রে একেবারে কোরবানি করে সারা রাত্রাহাজ পড়লাম আর পরে আর হয়তো এক মাস আমরা উঠতে পারলাম না এই যে আমাদের এরকম উঠা নামা হয় কেউ কেউ আছে দেখবেন যে আপনার রামাদান আসলে দেখা যাবে যে প্রথম দিকে অথবা শেষ দিকে শেষ দিকে আবার তো পরে পরে বলে যে তাহাজ নাই কেন জামাতে সেটাও করবে আর মাঝখানে নাই এরকম হয় কিনা প্রায় মসজিদ গেলে দেখবেন প্রথম রাত্রে এক দুই রাত্রে মাস আল্লাহ মসজিদ জাগা নেই এরপরে আস্তে আস্তে কমতে থাকে মাঝখানে দেখা গেল যে নাই একদম অর্ধেকে চলে আসছে তিন ভাগে দুই ভাগে চলে আসছে আবার শেষের দিকে সবে কদ আছে সাথে রাত আছে ওইখানে আবার সাথে সাতটা পার হয়ে গেলে আবার কমে যায় আল্লাহ তালা কোনটা পছন্দ করেন যে তোমরা কন্টিনিউ কর অল্প হলেও কন্টিনিউ করো ওকে নবী করিম সাম বললেন যে তোমরা ওয়ালাউ মানে খাল্লা কন্টিনিউ করো যেটা মোটামুটি কম হলেও ধরে রাখিও ধরে রাখেন ধরে রাখি আমরা মনে করেন যে প্রত্যেক দিন সকালে একটু কী পড়বো যেন প্রত্যেক দিনই পড়তে পারি এইভাবে করে সকালবেলা একটু সলাতে দোহার অভ্যাসটা আছে আট টাকাত পারি না চার টাকা পারি চার একাতি না কমপক্ষে দুই টাকা পড়ি এটা মেনটেন করে নেওয়াটা আল্লাহর কাছে খুব পছন্দ নিয়ে এরপরে তিনি বললেন যে উকলুফু মিনাল আমাল ইমা তুতি কুন যে তোমরা এমন আমলের প্ল্যান করো অভ্যাস করো যেটা তুমি ধরে রাখতে পারবে এত বেশি আমল হঠাৎ করে তুমি নেমে যেও না যেটা তোমার জন্য সাংঘাতিক কষ্টের কারণ হয়ে যাবে তোমার শরীরে আর কুলাবে না তুমি একেবারে সবকিছু লাইফের ব্যালেন্স হারিয়ে যাবে এরকম বড় বেশি আমলের দিকে আবার হঠাৎ করে ঝুঁকে যেও যতটুকুন তোমার জন্য সম্ভব হয় তোমার লাইফের অন্য কিছুকে হেভিলি এফেক্ট করে না এরকম একটা ব্যালেন্স আকারে আমল করো আর হাজি তিনি এই লাইনে কথা বললেন হালাকাল মোতানা চাউন হালাকাল মোতানাত যারা অতিরিক্ত একেবারে জুলুম করে বেশি করে আমল করে এরা হালাক হয়ে যাবে তার মানে করতে করতে একসময় ফাটা হয়ে যাবে টায়ার্ড হয়ে যাবে তখন ছেড়ে দিবে একদম এটা ধরে রাখতে পারবে না সারা জীবন ধরে রাখার মতো হ্যাঁ আস্তে আস্তে আমরা এক পর্যায়ে যদি আল্লাহ তালা আমাদের আমলের অভ্যাস দিয়ে দেন যে আমরা আস্তে বাড়াতে পারছি আস্তে আস্তে একটু বাড়তেছে আস্তে আস্তে একটু বাড়তেছে এটা ঠিক আছে কিন্তু হঠাৎ করে অনেক বেশি করার চিন্তা তারপরে আর নাই এরকম অনেকেই আছে যে কিছু কিছু ইয়াংদেরকে দেখা যায় হঠাৎ করে মুসিদমুখী হয়ে গেছে মার্শাল এমন হওয়া হলো ছাড়ে না কদিন পরে তারা খুঁজেই পাওয়া যায় না এরকম দেখেন না মাঝে মাঝে পাওয়া যায় আমি দেশেও দেখেছি এখানেও দেখি এইগুলো আল্লাহর কাছে পছন্দ নিয়ে নয় নবী করিম সাল আলী ওয়াসাল্লাম তিনি কিভাবে নামাজ পড়তেন নামাজ আমাদের অনেক লম্বা করতেন না কোনো কোনো ইমাম দেখা যায় যে এত লম্বা তেলাওয়াত করে এখন মুসলিদের অনেক কষ্ট হয়ে যায় এখানে প্রত্যেকটি নামাজের একটা রেঞ্জ ঠিক করে দেওয়া আছে কতটুকু একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে নয় কোনো সময় হয়তো মনে করেন আট দশ নয় দশ আট সাত আট এর ভিতরে থাক কিন্তু যদি হয় যে চার থেকে দশ দশ থেকে চার নামা বেশি করে এই তাহলে এটা এটাতে ওনার নয় উনি মোটামুটি একটা ক্রাইটেরিয়া দিয়েছেন আর জেনারেলি খুব লম্বা করতেন না নামাজ যখন পড়াতেন আর খোদ্কেও তিনি খুব লম্বা করতেন না শর্ট করতেন তিনি বলতেন সাহাবারা বলেন যে যেম সামরিআ কুন তু উসল্লিমা আ রসুল্লাহি সাল আলী আসসালাম ফেকান আকসালাতহ কাসদান আর খোত কাসদান আমি ওনার পেছনে অনেক নামাজ পড়েছি পাঞ্জেগানা নামাজ পড়েছি জুমার নামাজ পড়েছি আমি পেয়েছি ওনার নামাজ মোটামুটি খুব লম্বা হয় না আর খোঁদ বাগুলো লম্বা হয় না অবশ্য ওনার মত সাইজের বা দিলে এখন আমাদের কোনো খোদবাই হবে না কারণ উনি আবার বলেছেন যেটা যে উল কালিম আল্লাহ তালা আমাকে অল্প কথায় ব্যাপক বক্তব্য দেওয়ার তৌফিক দিয়েছে এটা আল্লাহ ওনাকে একদম মিরাকল অল্প কালকে গণগণা কথায় তিনি অনেক মেসেজ দিতে পারেন কিন্তু এখনকার খতিবরা বা যে কোনো জমানাই তা ওনারা এই জিনিসটা পারবেন না একটু লম্বা হবে তো তুলনায় তারপরেও খেয়াল করতে হবে যে বা চলছে আর চলছে বয়ান চলছে আর চলছে আর মুসলিমের সবাই ঘুমাই গেল হ্যাঁ এরকম যেন না হয় মোটামুটি মানুষের অবস্থা আর আমাদের দেশে মাসাল আল্লাহ মাহফিল শুরু হয় আসারের পর থেকে মাগরিবের পর থেকে সারা রাত ফদের পর্যন্ত ফজে আমাদের আগে সব চলে যাচ্ছে ঘরে দিকে ঘুমিয়ে যাচ্ছে তাই না অল্প কিছু থাকছে তো এগুলো আসলে ভালো দিনের তরিকা না এগুলো নবী করিব সাল্লা সালামের পন্থা নয় উনি সব কিছুতে মেপে মেপে এবং ব্যালেন্স করে ওনার দিনের কাজগুলো করেছেন দুনিয়ার কাজগুলো করেছেন এবং সেটা আপনার একটা কাহিনীটা জানেন আবু দারদা এবং সালমান আবুল্লাহ ফারেসি রাজিউল্লা আলহ দুইজনে ছিলেন ওনারা ভাই কারণ সালমান আবু আবুদারদ দুইজনকে দিনের ভাই হিসাবে ওই যে একজন মহাজির একজন আনসার এভাবে ছিলেন পরে তখন আলাদা হয়ে গেছেন সবাই আর একসঙ্গে থাকেন নাই মাঝে মাঝে আসতেন সালমান রাজি আল্লাহ আবু দারদার দেখতে আসতেন দুইজনেই খুব দিনের দিকে অনেক অ্যাডভান্স কিন্তু নলেজের দিক থেকে জ্ঞানের দিক থেকে ব্যালেন্সের দিক থেকে সালমান একদম পারফেক্ট আর আবু দারদার রাজিয়াল্লাহ আনু ওনার আমল অনেক বেশি দুনিয়ার সঙ্গে ব্যালেন্স করতে সক্ষম হন নাই ওনার অনেক ত্রুটি হয়ে যাচ্ছে একদিন দেখতে আসলেন দেখতে আসেন তখন পর্দার আয়াত নাজিল হয় নাই তো উনি বাসায় নাই তো ওনার স্ত্রী বললেন সামনে আসছেন তখন কথা বলছেন যে আমার ভাই কোথাও আপনার ভাই তো কাজে গেছে আসবে আপনি বসেন তো উনি লক্ষ্য করলেন যে মহিলার খুব অবস্থা তার শরীরও খারাপ মনও খারাপ গায়ের চাপ কাপড় চোপড় তেমন কিছু না কেন একটা অসুবিধা যাচ্ছে বোধহয় তিনি জিজ্ঞাসা করলেন যে কী অবস্থা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে ভাই ঠিক আছে কিনা সব ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক তো আছে আর কি আপনার ভাই তো সারা দিন নপর তো তারা কে আর সারা নামাজ পড়ে আর যে কোনো মানুষের পারিবারিক দায় দায়িত্ব আছে এগুলো তো কোনো খবর নেই তখন তুমি আচ্ছা তাহলে আমি যাব না আজকে আসি হ্যাঁ তো এখন উনি খাবার রেডি করতেছেন এখন উনি আসছেন অনেক পরে খাবারের টাইম পার হয়ে গেছে এসে বললেন আমার ভাই আসছে সালমান খুব খুশি ইত্যাদি তো বিবি কে বলেন খাবার দিলেন না বলি যে উনি তো বসে আছেন আপনার সঙ্গে খাবেন কা আমি তো রোজা রাখছি এখন সালমান কো বলেন যে খাবার দার খান তুমি বসো কারণ আমি তো রোজা রাখছি এখনই রোজা ভাঙ্গা আমার সঙ্গে খাও খাবার দিলেন দিয়ে এখন একসাথে যাব না আমি তোমার বাসায় থাকবো তারপরে রাত্রে ঘুমাতে দিয়েছেন ওনার বিছানাছনা ঠিক করে দিয়ে এখন আবু আবুদারদ আমাদের দাঁড়িয়ে জন্য রেডি হয়ে গেল আবু দ্বারদ কি করা আমি না আসবো এখন শো এখন শো যখন তাহার যদি সময় হয় আমিও উঠবো তোমার রাখ দেব তারপরে বেচারা কি করবে এখন মনে কষ্ট নিয়ে শুয়ে থাকলো আর কি এরপরে সকালবেলা ফজর পড়েটে বাসায় আবার এসে ভালো করে বোঝালেন যে দিনটা কি আল্লাহ নবী আমাদেরকে কি শিখিয়েছেন ওনার তরিকার থেকে ভালো তরিকা কিছু আছে নাকি তো তার সকালবেলা এরপরে আবু দারদা মনে বুঝে না এসে করিম রিমসাল আসামের কাছে কমপ্লেন করলেন ইয়ার আসল আমি বেশি আমল করতেছি আমার আমল করতে না আমি নাকি সামথিং রং করছি আমি নাকি উল্টোপাল্টা করছি সব শুনে তিনি বললেন সদা সালমান সালমান ঠিক বলেছে এইটাই তোমাকে করতে হবে তো কাজেই রসুল্লাহ সাল্লাহ নিজে তিনি বলেছেন যে আমি আমি নামাজ পড়ি আমি ঘুমাই আমি উঠি আমি বিবিদের সঙ্গে সময় কাটাই আমি আমার আল্লাহর কাছে দাঁড়িয়ে যাই সব করে আমি একজন হক নষ্ট করতে তো আরেকজন হক দেবো না আল্লাহ তো বলেন না আল্লাহর হক দেওয়ার জন্য বাতার হক সব নষ্ট করতে হবে এর এই লাইনে অনেকগুলো হাজির এসেছে ওনার জীবন থেকে আমরা শিক্ষা পেয়েছি এমনকি যখন আপনি খুব টায়ার্ডদের রাদান আসতেছে আমরা তো কিছু আপাতত করার চেষ্টা করবো যদি দেখেন যে একেবারে আপনি ঝিমিয়ে পড়ছেন তাহলে সেখানে একেবারে সব সার্চ করতে হবে গুণে গুণে বিশ রাখাত সার্চ করতেই হবে যান থাকার থাক এইটা নয় ঘুম বেশি পেয়ে গেলে তখন যে কত রাখাত পারলাম আর পারছি না আমি কি কি সবিলা আজিম ঠিক মতো পড়ি কি পড়ি না এরকম বেকায়দা পড়ে গিয়েছি তখনই দাঁড়িয়ে থেকে রাখাত গুনতে হবে এটা নেসেসারি না এ ব্যাপারে তিনি কি গাইডলাইন দিয়েছেন ঈদ আতাম আহাদুকুমিনা লাইল ফাস্টা জামাল কোরআন আলা লেসানী ফলা মেয়াদি মাইয়া কুল ফলিয়ত তোমরা যখন কেউ কেমন লাইন করতে উঠো তাহাজ করতে উঠো তাহলে তুমি যদি দেখো যে আহ কিছুক্ষণ পড়ার পরে তোমার সাংঘাতিক ঘুম পেয়ে যাচ্ছে এখন তুমি যে উচ্চারণ করছো উচ্চারণটা পাল্টা হয়ে যায় কিনা এই অবস্থায় হয়ে গেলে তুমি নামাজ বাদ দিয়ে তুমি ঘুমিয়ে যাও তুমি শ্বাস পর্যন্ত পাল্টা করে ফেলতে পারো অন্য আয়তে আসছে তুমি নিজেদের দোয়া করতে চাও হত পর্যন্ত বাই মিশে নিজের উপরে অভিশাপ করে ফেলবা কাজেই এই অবস্থায় নফল জন্য এরকম অবস্থা করা ঠিক নয় একটু এনার্জি লাগবে ফোকাস মনোযোগ লাগবে তবে হ্যাঁ ফজল ফরজ এবাদতে যদি ঘুম আসেও তো ফরজ পড়তেই হবে কোনো রকমে কষ্ট করে নফলের ক্ষেত্রে এই কনসিডারেশন সামনে রাখতে হবে আরেকটি ঘটনা আপনার শুনেছেন নিশ্চয়ই তিনজন এসে বললেন আমরা চলো এই যে জান্না তার জাহান্নামের কাহিনী যা শুনলাম জান্নাতে না গিয়ে যদি জাহান নামে যায় তাহলে তো আমাদের কোনো উপায় নেই তা আমরা এক কাজ করি যে নবী করিম সাল আলী আসসালামের আমলগুলো কেমন ওনার মতো আমল না করলে তো আমরা না থাকতাম কেমন কত রাখাত পড়তেন কী অবস্থা ঘুমাতেন কি না রাত্রে এসে ওনার বিবিদেরকে কাউকে জিজ্ঞাসা জিজ্ঞেস করলেন খোঁজখবর নিলেন বা মাধ্যমে নিয়ে বললেন যে তাতে বোঝা গেল উনি তো রাতে ভালোই একটু ঘুমান দেখা যায় তারপর শেষ রাতে উঠে ইবাদত করে তো তারা বলা বলি করলো বুঝছি আইনা না মিনের না বিয়ে সাল্লাম কাদ গফির আল্লাহ কাদামা আখার যে ওনার আমলের সঙ্গে মিলেই আমাদের লাভ নেই তা আল্লাহ তো বলেই দিয়েছেন আপনার আগে পিছিয়ে সব গুণ আমি মাফ করে দিয়েছি সব ত্রুটি মাফ হয়ে যাবে তো উনি যেহেতু কর্ম করেন অসুবিধা নাই আমরা যা করি ওনার লেভেলে করলে পোষাবে না আমাদেরকে অবশ্যই আরো অনেক বেশি করতে হবে তো কি করা যায় একজনে বললেন আর না আচ্ছা তেল নেশা তাহলে আচ্ছা যাবো যে আবাদান আমি তো এখনো বিয়ে করি নাই তো সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করবো না কারণ বিয়ে করলেই আমার এই সময় দেওয়া লাগবে বিয়ে বের দরকার নেই তা আরেকজন বলল আমি নফল নামাজ আর কোনো দিন ছাড়বো না আচ্ছা নফল রোজা প্রত্যেক দিন করব খালি এই সোমবার বৃহস্পতিবার সুতার পোষাবে না প্রত্যেক দিনই আমি নফল রোজা করবো সারা বছর তারপরে আরেকজন বললেন কি হ্যাঁ 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 সারা রাত নামাজ পড়লো আমি আর নামাজ পড়লে তো আর রাত চলেই গেল তখন ওরা কথা বলতে বলতে চলে গেলো যাওয়ার সময় যখন আলোচনা করছে নিজেরা তিনজনে তিন পরিকল্পনার কথা এক সাহাবি শুনতে পেয়েছেন ওনার জ্ঞান ট্যান ভালো আছে তিনি দৌড়ে আসলেন রসুল্লাহ ইয়ারসোলা শুনছেন নাকি যে তারা এইরকম বললো এটা ঠিক আছে ইয়ারসল্লাহ এরকম বলছে ধরে নিয়ে আসো জলদি করে তা আছে আসছে বলো এসে বলে তোমরা এইগুলো বলছো তোমরা এগুলো বলছো নাকি বলছি ইয়ার আসল্লাহ বলছি তো আপনার লেভেলে তো আমরা এ ইবাদত করে আমাদের জান্নাত পাবো না এই জন্য আমাদের এগুলো করতে হবে তখন তিনি বললেন যে শোনা আমার থেকে আল্লাহকে বেশি ভয় করতে চাও নাকি আমার অল্লাহে ইন্দিল্লা আকুমলিল্লাহ ও আকা লাহ আল্লাহর কসম আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমাকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিয়েছেন এখানে আমি বসে থাকি না আমি স্টিল আল্লাহর ভয় আমি ভীত থাকি আমার তাকুয়া বেশি অর্জন করার চেষ্টা করি কিন্তু আমি দেখো নকল রোজা রাখি আবার আমি দিন নকল রোজা রাখি না আমি রাতের বেলা ঘুমাই আবার রাতের বেলা আমি উঠে নামাজ পড়ি আমার বিবি আছে তাদের সঙ্গে আমি সম্পর্ক রাখি রাখিবা আনসি ফালাইসামিন নি যারা আমার এই সুন্নত তরিকা থেকে সরে নিজের মতো করে বানিয়ে নিবে তারা আমার উন্নত হতে পারবে না আমার আমার সুন্নতের আবদুল্লাহ আস আদাল বলেন তিনি আরেকজন ছিলেন অনেক বড় এবার আবেদ সাহাবি আবদুল্লাহ আমর আমরুল্লা আস উনি বলেন ওনার ব্যাপারে কিছু কমপ্লেন গিয়েছে ওনার বাবা ওনাকে বিয়ে শাদী করিয়েছেন তারপরে টাকা পয়সা মোটামুটি সব কিছুই আছে কিন্তু উনি এত আবেগ বিয়ে হলো ঠিকই বিবির সঙ্গে যে একটু সুইতে হবে বিছানা এগুলো খবর ওনার নেই শুধু ও বাদাতে আছে এই খবর পাওয়ার পরে তিনি ডাকলেন ওনাকে ইয়া আবদাল্লাহ আন্নাকা আন্নাকে তাসুমুলনা হারা আমি শুনছি না তুমি প্রায় প্রতিদিনই তা রাখো আর রাত পুরো রাতি প্রায় তুমি নফলের করো ঠিক কি না বলোলি বালা ইয়ার আল্লাহ যে হ্যাঁ তা তা করি আর আমি যে এরকমই করি তিনি বললেন ফাল ফাল না এরকম করব না ওয়া ও আফ মাঝে মধ্যে নফল রোজা রাখো আবার ছেড়ে দাও আবার রাখো আবার রোজা করো না এভাবে করি চলো আর তুমি নামাজ এভাবে পড়ো আর মাঝে মধ্যে ঘুমাও তা কুম ও নেম কেমন লাইল করো আবার ঘুমাও বা ঘুমাই উঠো তারপরে কেমন লাইল করো পুরো রাত্রে বাদত নয় পুরো রাত্রে তাহা নয় তারপরে তিনি বলেন ফাইন আলী জাসাদেকা আলাইকে হাক খান তোমাকে যে আল্লাহ বডি দিয়েছে শরীর দিয়েছে এই শরীরের হক আছে এই শরীরের হক হলেও তার খাওয়া দাওয়ার পরে তাকে ঘুমো দিতে হবে রেস্ট দিতে হবে ওয়াইনালী আইনে আলাইকা আলাইকে হাক্কান তোমার যেটা চোখ আল্লাহ দিয়েছেন এগুলো দেখার জন্য এই চোখগুলোর হক আছে চোখগুলো কিছু রেস্ট নেওয়া লাগবে ঘুমের মাধ্যমে এগুলোকে বিরতি দিতে হবে ওয়াইনাল তোমার যে বিবি আছে তারও তো হক আছে তুমি তার হক করবে না ওয়াইন আলিজাউর একে আলাইকা হাক্কান মাঝে মাঝে তোমার আত্মীয় স্বজন বা বন্ধু মধ্যে একটু দেখা করতে আসবে তুমি যদি বলো আমি তো নামাজে আসি প্লিজ মা আমার সবাই নেই দেখা করার আমি তো এবাদাতে আসি না মেহমান চলে আসছে একটু এবাদাত কাট করে হলো দেখা করতে হবে ওয়েলকাম করতে হবে কথা বলতে হবে একটু আপ্যায়ন করতে হবে হক আদায় করতে হবে তাদের হক আছে তোমার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে আবদুল্লা আবদুল্লাহ তুমি মাসের মাঝখানে তিনটার রোদা রাখো খালাস আইয় বিদে রোদা রাখো তেরো চোদ্দ পনেরো ইনাকা কুল্লে হাসান আর তুমি তো জানো প্রত্যেকটি নেক কর্মের মিনিমাম কম পক্ষে কয় গুণ দেওয়া হয় নাকি দশ মাসে তিনটা রাখলে কয়টার পাবে তিরিশটার হয়ে যাবে তো তোমার এটাতে তোমার এই পুরো তিরিশ দিনের সব পেয়ে যাবে মাসে তিনটা রাখলে আমার দাহারে করলিহি তো এইভাবে তুমি যদি প্রতি মাসে তিনটা করে রাখো তোমার পুরো জমানা তোমার পুরো হায়াত চলে গেল পুরো দিনের রোজাইতে হয়ে গেল তোমার রোজা ছাড়া কোনো দিন থাকলেই না তাহলে আর তিন দিনে পুরো মাসে এভাবে সারা জীবন তুমি রোজা হালাতে থেকে যাচ্ছে কত বাকি দিনগুলো রোজা না রেখে খাওয়া দাওয়া করে তুমি রোজা সব পেয়ে যাচ্ছ তা আমি পরে তিনি বলছেন আহ ফেসাদার তো আমি ওনাকে আর অনুরোধ করলাম ইয়ার আসল্লাহ আমার আর একটু পারমিশন দেন আর একটু বাড়াবো তা আমাকে শাসমে তিনি বাড়াই দিলেন কিছু তো আমি বললাম ইয়া কুয়াতন আমার তো এনার্জি আরো বেশি আছে আর বেশি করতে চাই তখন বললেন যে তাহলে এক কাজ করো দাউদ আলহিস তাহলে আল্লাহ নবী দাউদ আল্লা তরিকায় রোজা রাখো এর চেয়ে বেশি আর রেখো না তিনি কি করতেন একদিন রোজা রাখতেন পরের দিন রাখতেন না তারপরের দিন রাখতেন তারপরের দিন রাখতেন না এইভাবে অল্টারনেট করতেন এইটা ম্যাক্সিমাম তুমি করো এর বাইরে খবরদার আর বেরো না তিনি বেলা সে আমার আল্লাহ নবীর দাও কেমন ছিল তখন তিনি ব্যাখ্যা করে দিলেন যে নিঃসাহা বয়সের অর্ধেক রোজা রাখছেন আর অর্ধেক রোজা রাখেন না মানে একদিন রাখছেন আরেকদিন রাখেন এইভাবে করো তো এখন এটা তো ওনার থেকে আমি এইটা নিলাম শেষ পর্যন্ত বললেন যে ম্যাক্সিমাম তুমি এটা করতে পারো তিন দিন করলেও চলতো কিন্তু তুমি যখন বেশি চাও তাহলে একদিন কিন্তু সারা বছর প্রত্যেক দিন এভাবে রাখবে পরে আবদুল্লাহ ইবিন ওমর যখন বুড়ো হয়েছেন বলেন এখন বলেন কি জান ইয়াল আইতে নিয়ে কাবিল তো রোক সাতাম না বিয়ে সাল্লাম আমি একটু বাড়াবাড়ি করে ফেলছিলাম যদি ওনার তিন দিন মাসে বলছিল ওইটা যদি ওইটাই যদি ঠিক রাখতেন তাহলে তো ভালো হতো এখন তার কুলেতে পারি না একটু বুড়ো হয়ে গেছে আবার ওই যে আরেক হাদিদ যে যে ওই আমলকে আল্লাহ বেশি পছন্দ করেন যেটা বান্দা দাঁড়িয়ে রাখেন এখন তো দাঁড়িয়ে রাখা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে এরপরে আমি বোরাইজা আল আসলামী রাজ্জাওয়ালা আনু বলেন খারাচ দাদা ইয়া বললে হা জা আমি একটু বাইরে গিয়েছিলাম একটা কাজে ফাইদা আনা বি নাবি ইয়ে সালসলাম ইয়াম সি বাই না ইয়া দেই উনি আমার সামনে হাঁটছেন আমি কাছাকাছি গেলাম উনি আমার হাত ধরলেন ফাম না নাম জামিয়ান আমার হাত ধরে তিনি আমরা একসঙ্গে হাঁটলাম সো ফান হলো কথা হাম বলছিলেন তাই না সহাবির হাত ধরে হাঁটছেন তারপরে করতু আচ্ছা ফাইদানা হানদুবাই না এইদিন আর বিরাগ রণী সল্লি রুকু তারপরে আমরা কিছুক্ষণ পরে যখন দেখলাম যে একটা লোক নামাজ পড়ছেন তিনি অনেক রুকু সুযুদ অনেক রাকাত পড়ে যাচ্ছেন অনেকক্ষণ ধরে নবী করিম সাল্লাম বললেন আর তারা হই তুমি কি মনে হয় সে কি আসলে কি

মধ্যম পন্থায় মধ্যম পন্থায়ের হৃদায়তে থাক মধ্যম পন্থার হৃদয়তে থাক মধ্যম পন্থার তরিকায় থাকো তিনবার করে বললেন তারপরে বললেন অমান ইশাদ দাহাদ ইয়াগলিবহু যেই ব্যক্তির দিনের একেবারে টু মার্চ লেভেলে পৌঁছে যায় বেশি নিজের উপরে নিয়ে আসে দায়িত্ব এবং বেশি এবার এমন ঢুকে গেল তাহলে তাকে একদিন সে এটা মেনটেন করতে পারবে না একদিন তাকে গিভ আপ করতেই হবে এবং এটা তাকে অনেক দিক থেকেই পরাজিত করে দিবে তার জীবনের ব্যালেন্স থাকবে না এমনকি মসজিদের মধ্যে মহিলাদের যে এরিয়া ছিল সেখানে মধ্যে ওনাদের ঘর তো মসজিদের পাশেই একদম মহিলাদের এরিয়া এসে তিনি করতেন তো হঠাৎ করে তিনি যখন ঢুকলেন ঢুক দেখেন যে একটা রশি লাগানো আছে এক পিলার থেকে আরেক পিলারের মাঝখানে তিনি বললেন যে এই রশিটা কার এভাবে লাগানো আছে তো বলা হল এটা হলো আপনার বিবি আল্লাহ কাত যে উনি এইটা রশিটা লাগিয়েছেন যদি উনি নামাজ পড়তে পড়তে ওনার ঘুম চলে আসে টায়ার্ড হয়ে যান এবং ঝিমিয়ে পড়েন সেই জন্য যদি বসে 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 যখন কড়াকশিপেন এসে ফার পড়বেন ঘুম না আসার জন্য তো মাথার সঙ্গে ওটা চুলের সঙ্গে বেঁধে রাখতেন এরকম করে আসলে চুল ধরে টান দেবে আর কি রশির কারণে আর ঘুমাতে পারবেন না তো তখন তিনি বললেন হল্লু হু এটা এখনই খোল রশি এখনই খোলো ফালিউ সাল্লিউ সাল্লি আহাদুকুম নেশ হু ফালি কর আল্লাহর কাছে তাহাজত পড়তে গেলে এবাদত করতে গেলে রাতে বেলা দোয়া দরখাস্ত দিতে গেলে ততক্ষণ পর্যন্তই সে চেষ্টা করুক বাঁধাতে যতক্ষণ তার নাসাত থাকে নাসাত অর্থ কি এনার্জি আছে শরীরের মধ্যে তার একটু বল আছে একেবারে টায়ার্ড হয়ে পড়েনি একেবারে ঘুমে পড়ে যাওয়ার উপক্রম হয়নি সেন্স কাজ করছে এনার্জি আছে ততক্ষণ করুক যখন দেখা যায় খুব টায়ার্ড হয়ে গেছে তখন বাদ দিয়ে ফেলুক আর সারাদিয়াল আনহা বলেন যে একদিন আমার ঘরে এক মহিলা এসেছিলেন এই আমার সঙ্গে দেখা করতে তো এই সময়টা সুল্লা সাল্লাহ আসলাম আসলে উনি বলেন এই মহিলা কে আমি বললাম যে ও ওই মহিলা তো অমুক এবং তমুক ওনার ওনা তো আল্লাহ কি যে নামাজ পড়ে সারা রাত ব্যাপী নামাজ পড়ে খুব বেশি বলে না। তখন তিনি বলেন মা আলেই খুব বিমাত আরে থামো এই এত বেশি করো না যদ্দুর তোমার শরীর তদ্দুর করা শরীর খুলে এত জুলুম করো না তিনি সঙ্গে সঙ্গে দৃষ্টি দিকে আকর্ষণ করলেন এবং এবাদত করতে করতে টায়ার্ড হয়ে গেলে কি হবে জানেন যখন তোমরাও টায়ার্ড হয়ে যাবা তো আল্লাহ তালাও টায়ার্ড হয়ে যাবেন তোমাদের আমল কবুল করতে তো এটা কথা প্রসঙ্গে আল্লাহ জীবনে টায়ার্ড হবেন না মানে আল্লাহ তা তিনি তার ঊর্ধ্বে বলার অর্থ হলো তোমরা খুব টায়ার্ড হয়ে যাবা আল্লাহ তোমার আমল কবুল করবেন তুমি এরকম বেকায়দা পড়ে যে করছো আমল এটা কাছে কবুল হবে না আগ্রহ করে খেয়াল করে খুশুর সাথে পড়বে সেটাই তো আল্লাহর কাছে কবুল হবে এরপরে নবী করিম সাল্লাম এই যে এবাদতের মধ্যে ব্যালেন্সের কথা আসলো দিন এবং দুনিয়ার মধ্যে ব্যালেন্সের একটা সাম্যতা এবং সবকিছুর মেনটেন করার কথা আসলো এছাড়া আরো এসেছে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও অনেকেই যে অনেক বেশি খাওয়া দাওয়া করে খাওয়ার দিকে অনেক নজর এক্ষেত্রেও তিনি ব্যালেন্স রক্ষা করেছেন ভারসাম্য রক্ষা করেছেন তিনি উম্মতকে গাইড করেছেন ম্যা আনসারামিন বাতন মানুষ যেন খুব বেশি পরিমাণ খাওয়ার গোগ্রাসে গেলার চেষ্টা না করে খাওয়ার ক্ষেত্রে একটু হিসাব নিকাশ পরিমাণে দেখতে কমানোই ভালো প্যাট পুরোটাই যতটুকু জায়গা আছে পুরোটাই ভর্তি করে খেতে হবে এই রকম খাওয়া নবী করিম সাল্লাহাম জীবনেও খেলাও করেন নাই কাউকে বরঞ্চ তিনি বলেছেন মানুষের শরীরের বাস্তব জীবনের জীবন চলার জন্য প্যাটের জায়গা যতটুকু আছে তার তিন ভাগের এক ভাগ যদি জেনুইন ফুড সলিড ফুড মূল খাদ্য দিয়ে ভর্তি করে আর তিন পাগের এক ভাগ ড্রিঙ্ক পানীয় জাতীয় জিনিস নেয় আর তিন পাগের এক ভাগ খালি রাখে যেটা তার নিঃশ্বাস নিতে কোনো কষ্ট হবে না তার লাইফটা এবং যে কোনো মুভমেন্ট নামাজ থেকে শুরু করে সব কিছুই ঠিকমতো করতে পারবে এটা হচ্ছে সর্বোত্তম সবচেয়ে যে বেশি খেতে চান প্যাটের তিন ভাগের এক ভাগ পর্যন্ত খাবে মূল খাবার পানি আর তিন ভাগের এক ভাগ বাকি তিন ভাগের এক খালি থাকা নিশ্চিত করতে হবে এখন আমাদের কি অবস্থা সুবহানাল্লাহ। এই যে খাই এইগুলা দা একটা আমাকে একজন দেখিয়েছে। এত খাচ্ছে আর এগুলো ফেসবুকে করে করে এই সব খাবে। কম পাঁচ 5 জনে খেতে পারবে একলাই খাচ্ছে। হ্যাঁ আর ফেসবুকের দিকে দিয়ে দি টাকা পাওয়া যাবে ভাই। তো এইটা হাদিসের বিপরীত কাজ যে করে। এর যে ক্ষতি আছে দুনিয়া আখেরাতে এটা কি বোঝে? সুবহান

একটু সুন্দর কাপড় চোপড় ভালো করে পরে যে সুন্দর কাপড় পরে যেও তো মসজিদে আসতে একটু কাপড়টা যেন একটু সুন্দর হয় মাঝে মধ্যে আপনি দেখবেন যে সুন্দর বলতে খুব দামি লাগবে না হয়তো একদম নতুন নয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একেবারেই মানে জাবড়া মার্কা কিছু নয় একটু মানুষে দেখলে তার কাছে নর্মাল মনে হবে এই জাতীয় কাপড় চোপড় পরে মসজিদে যাও মসজিদে যাওয়ার সময় এই জন্য আতর লাগানো সুনত নবী করিম সাল লাগাতেন প্রায় এবং তিনি গোসল করতে বলেছেন জুমার দিনে যাতে ঘামের গন্ধে অন্যদের কষ্ট না হয়ে যায় ওজুর কথা অজুর বাতা তো এই জন্যই তো আসছে আর একটু ওদুর করে গেলেও তো অনেক পরিচ্ছন্নতা আসে আর অকুলু আশরাফু ওয়ালাতফু তোমরা খাও পান করা যেগুলো হালাল আমি দিয়েছি কিন্তু কখনো বাড়াবাড়ি করো না অপব্যয় করো না সীমা লঙ্ঘন করো না ইন্নাহুলাই হাইবুল মুসরিফিন যারা অতিরিক্ত করে যারা সীমা লঙ্ঘন করে অপব্যয় করে অতিরিক্ত করে আল্লাহ তালা তাদেরকে মোটেই পছন্দ করেন না তাহলে খাবার দাবারের ক্ষেত্রে একটা ব্যালেন্স কত প্রকারের তরকারি লাগবে একবেলা খেতে এক্ষেত্রে আমরা নিজেরা কিছুটা আমাদের আসলে বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রেই আর মেহমান আসলে তো কথাই নেই এখন একটা প্রতিযোগিতা মহিলাদের যে কত আইটেম করে যদি পনেরো বিশ পঁচিশ আইটেম করা যায় তাহলে এরা এটা খবরটা অনেক জায়গায় যাবে এবং অনেক আমাদের আমাদের সম্মান অনেক বেড়ে গেল আর এই যে এতগুলো করলো এই সমস্ত দেশে বাংলাদেশে করলে তো খানে আলা আসে না খাতে বলে গরিব বহু আছে দেওয়া যাবে এই দেশে তো ফ্রিজে রাখতে রাখতে কদিন খাওয়া যায় পরে ফেলে দিতে হয় তো এগুলো আমাদের মা বোনদেরকে একটু এক্ষেত্রে একটু বোঝানো দরকার তারা যেন এই এই বাড়াবাড়িটা না করে উনি যে গুণা হয়ে যাচ্ছে আল্লাহ বলেছেন অতিরিক্ত কিছু করোনা তা আল্লাহ তালার কমান ওনার নির্দেশগুলো মানা কি ফরজ না নফর এটা করো এটা যেমন ফরজ এটা করোনা সেটাও কি ফরজ এখন আমাদের অনেক ক্ষেত্রে মেহমানদারি ক্ষেত্রে এই সীমা লঙ্ঘন হয়ে সব বাড়িতে আমি মনে করি এরকম বেশ রকম এসিমালাঙ্কন হয় তো এসিমালাঙ্কন যেভাবে না হয় সেটা আমাদের কিছু মানে সতর্কতা লাগবে হ্যাঁ সবাই করে এখন আমরা না করলে লোকেরা সমালোচনা করে কি না যে মাত্র তিন চারটা আইটেম করছে দশ পনেরোটা তো করলো না তো এরকম যদি আমাদের এই কালচারটা হয়ে যায় কালচারটা কি আসলে ভালো কালচার হলো এটা একটু খেয়াল করা দরকার আল্লাহ আমাদেরকে তো দান করো আমরা পুরুষরা কিছু বুঝলে মহিলারা বুঝতে চায় না এটা একটা বাস্তব সত্য কথা পুরুষরা বুঝে না আর বিশেষ করে আমি বুঝি না সামনে রমাদান আসছে আচ্ছা রমাদানে কত খাওয়া যায় বলেন তো এত রমাদানে পাক শাক করা এত বেশি কিছু করা মহিলাদের আর সবসময় বলে আসছি এ কত কমতি হয়ে যায় এগুলো করতে গিয়ে এরপরে আমরা দেখি যে নবী করিম সাল্ল আলি সাল্লাম আরেকটা জিনিস আমরা আসি খাওয়া দাওয়া প্রসঙ্গ গেল জীবনের সব কিছুতেই তিনি আসলে মধ্যপন্থা অপছন্দ করেছেন তিনি এক দোয়ার মধ্যে কি বলেছেন সেখানে মধ্যম কথা আছে তিনি বলেছেন আল্লাহ আসালুকা খাসি কাফিল কাপিল গাইবে শাহাদা আল্লাহ আমি আপনার ভয় করা তৌফিক চাই যে আপনার ভয় যেন আমার ভিতরে বেশি করে আসে যখন গাইব এবং যখন শাহাদা তো গায়েব মানে কেউ নাই আমি আর আপনি আল্লাহ আসি তখন এভাবে যখন গোপনে আপনাকে আমি ডাকি তখনও তো আপনাকে ভয় করি অসহাদা জনসমাবেশে মসজিদে গিয়ে সবার সঙ্গে নামাজ পড়ি আল্লাহ সেখানে তো আমি আপনার ভয়ে আমি তো পড়ি অন্য কিছু যেন না আসে আর ঘরে যখন সুন্দর পড়লাম কোনো রকম পড়ে ফেললাম আর মসজিদে আসলে খুব কায়দা করে পড়লাম এরকম যেন না হয় আল্লাহ আপনি সব অবস্থায় আমার ভিতরে আপনার ভয় দেন ও আসালুকা কালিমতার হাক্কে ফিরে দাও গদাও আর আল্লাহ আমার মধ্যে ব্যালেন্স দেন যে আমি যখন খুশি থাকি তখনও যেন হক কথা বলি আর যখন রাগ গোসা হই তখনও যেন হক কথা বলি হকের উপরে থাকি এখন খুশি থাকলে অনেক সময় আপনার হকের উপর সীমা সীমালঙ্ঘন করে খুশির মধ্যে আনন্দ ফুর্তি করতে গিয়ে কত বাহাদুরি ঝাড়ি আমরা তাই না এতে বেশি বলে ফেলি আবার যখন রাগ গোসা হয়ে গেল যা বললাম বকাবকি করলাম এগুলো আমার জন্য সবগুলো কি হক কথা হবে যখন রাগ করে বকাবকি করি তর্ক করি ঝগড়া করি এই কথাগুলো যখন আমরা বলি এগুলো কয়টা হক কথা হবে প্রায়গুলোই দেখা যাবে যে আল্লাহর কাছে পছন্দনীয় নয় এমনকি যদি তার ভিতরে দোষও থাকে তুই মিথ্যা কথা বলেছ সেই কথাটা বলারও একটা তরিকা আছে হ্যাঁ তো এগুলোকে আমরা খেয়াল করে করতে হবে বিশেষ করে ঝগড়া তর্ক বিতর্ক রাগারাগি এই পর্যায়ে যখন যায় তখন আমাদের কথা কথার ধরন তরিকা পদ্ধতি ডিসরেসপেক্ট আমরা যেভাবে করি অনেক কষ্ট দিয়ে এত খোঁচা দিয়ে কথা বলি কত কতটাকে এসান করলাম সারা জীবন এখন আমি এত কিছু করছি আর তুমি এখন সব অস্বীকার করছো সব ভুলে গেলাম তাহলে আমার আগে এতদিন যা করেছি এগুলা থাকলো কিছু আর চলে গেল তাহলে এটা কথাটা সত্য হইলেও কালিমাত্র হাক হলো না এটা আপনার জন্য হক কথা হলো না আপনি মিথ্যা বলেন নাই তাকে অনেক স্থান করেছেন কিন্তু এই কথাটা বলা না হক কথা হয়ে গেল কাছে কারণ আপনি কিছু পাবেন তাহলে উভয় অবস্থায় যেন আমরা আলহামদুলিল্লাহ হক কথা হকের উপরে থাকি বন্ধু মহাত্মার সঙ্গে আড্ডা গল্প পুজো করতে গিয়ে অনেক লম্বা গল্প পাল্টা অনেক কিছু বললাম এটাও কালী হক হলো না ঝগড়া ফসাদ করতে গিয়ে আবার কিছু অতিরিক্ত কথা বললাম এগুলো কালী হক হলো না ও আসালুক ফিল ফক রেলজেনা আর আল্লাহ আপনার কাছে আমি আরেকটা চাই যে আমি যখন দরিদ্র থাকি দারিদ্রতায় থাকি আর যখন আমার অবস্থা যদি খুব ভালো হয় ভালো অবস্থায় অর্থনৈতিকভাবে থাকি উভয় অবস্থাতে যেন আমি মধ্যম পন্থা অবলম্বন করি তার মানে একটু টানাটানি আছে তাবিলাক বেশি বশিল যেন না হয়ে যায় আর যখন আল্লাহ আপনি আমাকে খুব ভালো অবস্থা দিলেন তখন যেন এমন খরচ করি যে অপব্যয় করে ফেলি কোন অবস্থাতে যেন আমি সীমা লঙ্ঘন না করি এই হলো ব্যালেন্স উনি নিজে নিজের জন্য চেয়েছেন আর আমাদেরকে তিনি আমাদের জন্য এই কথাগুলোকে ওনার আখলাকে রেখে গিয়েছেন এরপরে আমরা আসি যে আরেকটি বিশেষরা হচ্ছে তিনি একজন ব্যক্তি হিসাবে এবং একজন লিডার হিসাবে যে কমকে তিনি নেতৃত্ব দিচ্ছেন এক্ষেত্রে ওনার মজবুত মনোবল শক্তি সাহস এবং অনেক আশাবাদী তিনি অনেক উচ্চাকাঙ্ক্ষী বাড়ি হাই আমি এগুলো একজন মানুষের জীবনের জন্য দরকার প্রত্যেকের উচ্চাকাঙ্ক্ষা থাকা দরকার এমনকি জান্নাতের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষা থাকা দরকার তিনি বলেছেন ইজাসা আল তুমুল্লাহ আল জান্না ফা হুল ফের দাওসুল আল্লাহ যখন আল্লাহর কাছে জান্নাত চাও ফের দাওসুলটা চায়ে বসো এখন কই যদি মনে করে আমি কি ফের দাসুল উপযুক্ত নাকি সেখানে যাবে নবীরা শহীদরা আমার জাদুর অবস্থা আছে তো ওইটা বলা দরকার নেই আল্লাহ ছোটো ঘটা একটা দিয়ে দিও আমাকে না এটা এটা ওনার শিক্ষা নয় মোমেনকে তিনি অনেক হাই অ্যাম্বিশন দিয়েছেন উচ্চাকাঙ্ক্ষা মোমেনের লেভেল অনেক হাই থাকবে টার্গেট নিতে হবে কেন আমি ফরজাসনের প্ল্যান করবো না এভাবে থেকে তিনি শুরু করেছেন তিনি আরো দয়া করেছেন আল্লাহনি আসালুকা সেবা তাকে আজিমাত রো দেয় আল্লাহ যে আমি যখন দিনের বিষয় আসে ওই সময় যেন আমি মজবুত হয়ে টিকে থাকি লোভ লালসা ভয় ভীতি ওয়াসওয়াসা এগুলো যেন আমাকে দিনের মজবুতি থেকে সরিয়ে না ফেলে বিজনেস করছি একটু যদি লাভের সুবিধা বেশি হয় একটু দুই নম্বর করি তাহলে তো ভালোই এক্সট্রা ইনকাম হবে এরকম যেন না করি আল্লাহ আমি সকল অবস্থায় যেন দিনের উপরে মজবুত হয়ে টিকে থাকি ও আসল আজই মাত্র আল্লাহ রস দে আর শুধুমাত্র একটা মিনিমাম নয় রস হেদায়াতের একটা হাই লেভেলে যেন আমি পৌঁছতে পারি সেটা পৌঁছার জন্য যে হিম্মত দরকার আল্লাহ আমাকে হিম্মত দান করে এরপরে সেজন্য তিনি সবাইকে এই হিম্মত এরাদা মনের ভিতরে মজবুত করতে বলেছেন আল্লাহ তালা নিজেও আমাদেরকে গাইড করেছেন আল্লাহ তালা বলেছেন তাহিনু না তাহলে মেনিন যখন ওহদের ময়দানে নবী করিম সাল্লাম সাহাবিরা অনেকে শহীদ হয়ে গেলেন এবং অনেকে আহত হয়ে পড়ে গেলেন বদরের পরে ও ছিল অনেক বড় রক্তক্ষরণের বিষয় তাই না তো ওই সময় আল্লাহ তালা নাজিল করে দিলেন যেন মমেনা হতাশায় না পড়ে যায় বোধ আমাদের দিন বেশি সুবিধা যাবে না বদরে একটু সুবিধা হয়েছিল এখন এবারে যা ধাক্কা খেয়েছি সামনের দিকে কুলেতে পারবো কিনা দুশ্চিন্তা না পড়ে যায় হিম্মত জোগাতে হবে তো আল্লাহ তালা বলে দিন ওলা তাহিনু ও তাহজান দুর্বল হয়ে যেও না এবং তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় না হতাশায় পড়ে যেও না ও আন্তুমুলাউনা ইন কুন্তুম তোমরাই বিজয় লাভ করবে তোমরা বিজয় লাভ করবে যদি তোমরা সত্যিকার মবিন হও বিপদের মুহূর্তেও আল্লাহ তালা ওনাকে শিখিয়েছেন এবং ওনার উম্মতকে শিখিয়েছেন যে কোনো অবস্থাতেই যেন আমরা পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল হতাশ না হয়ে পড়ি উদ্যম না হারিয়ে ফেলি আমরা যেন মনোবল টিকিয়ে রাখি নবী করিম সাল আলী সাল্লাম পরে যখন যুদ্ধের পরে ওনারা তো মদিনার দিকে আসছেন আর কাফেররা মক্কা দিকে চলে গেল এখন তিনি কেমন একটা খবর পেলেন যে কাফেররা বা ওনার দুশ্চিন্তা হলো কাফেররা আবার মুদিনে অ্যাটাক করে বসে কিনা কিছুক্ষণ পরে তারা গিয়ে তারা যদি বলে যাওয়ার পরে যে আচ্ছা ওদেরকে তো ভালো মার দিয়েছি তো শ্বাস করতে পারি আমরা আবার ফেরত আসি এরকম একটা আশঙ্কা তিনি ফিল করলেন তখন তিনি বললেন সাহাবিদেরকে যে শোনা আমরা এখন আবার রেডি হতে হবে আমরা তাদেরকে একটু ধাওয়া করার জন্য আমরা অমুক জায়গায় যাব যেখানে গিয়ে তাদেরকে আমরা থাকবো তাদের তারা বুঝবে যে আমরা এগিয়ে এসেছি তাদেরকে মোকাবিলা করার জন্য আবার আমরা উদ্যোগ নিয়েছি সেই জায়গাটার নাম ছিল হামরা আল আসাদ এক জায়গা তিনি সাহাবিদেরকে ওই অবস্থাতেই রেডি হতে বললেন যে তোমরা একটু যাদের ইঞ্জুরি টিনজুরি হয়ে গেছে পরের দিন সকালেই তিনি বললেন যে আমরা তাদেরকে তারা যদি ফেরত আসতে চায় তাদেরকে ধাওয়া করার জন্য আমরা একটু প্রস্তুতি নিয়ে এগিয়ে যাব এখানে বিরাট একটা সাইকোলজিক্যাল গেম তিনি খেলেছেন তো এটা দেখে ওনার একশো বাকাঙ্ক্ষী ছিলেন তিনি আসলেন তিনি তখনও মুসলমান হয়েছেন কি হন নাই এটা নিয়ে একখতলাফ আছে কে কেউ বলেছেন তিনি তখনও মুসলিম হন নাই তো তিনি এসে বললেন যে আপনি কি অবস্থা আবার রেডি হচ্ছেন কেন এই অবস্থা আবার পারবেন আপনি তো অনেকেই তো শহীদ হয়ে গেছে অনেকে এখনো কাতরাচ্ছে অনেকে এখনো আহত অবস্থাও চলে এসেছে তো এই না করাই ভালো তিনি বললেন আমরা এগিয়ে যাব। তুমি যদি পারো কোনো কায়দা করে তাদেরকে থামাইতে সেটা থামাইতে পারো কিন্তু আমরা আমরা এখানে এগিয়ে যাব তো লোকটা খুব বুদ্ধিমান তিনি তাদেরকে ওখানে গেলেন অনেক দূর তারা অলরেডি সেখানে বসে আবু সুফিয়ানের নেতৃত্বে এখন তাদের পরামর্শ হচ্ছে ওখানে গিয়ে তারা বলে তারা যেখানে যাত্রা বিরতি করলো ওখানে তাদের পরামর্শ হলো কাজটা তো সুবিধা করলাম না এবারে তো মায়ের দেওয়ার ভালো সুযোগ পেয়েছিলাম তো অর্ধেক শেষ করে চলে আসলাম কেন আমরা তো এবারে চান্সে সব পুরোটাই শেষ করতে পারতাম আর একটু রিস্ক নিয়ে কেন গেলাম তাদের অলমোস্ট ডিসিশন হয়ে যাচ্ছে পরামর্শ চলো আবার আমরা ব্যাক করি ওই দিনে ওইটাই রসুল্লামের মাইন্ডে আসে তারা যে পাল্টার মধ্যে অ্যাটাক করে বসে আবার তো তিনি এদেরকে নিয়ে গেলেন এই মেসেজ দিতে যে দেখো আমরা পিছপা হইনি আমরা খান্ত হইনি আমরা মরে যাইনি আমরা প্রতিরোধ করব। তোমাদেরকে বরং আমরা অ্যাটাক করতে আসছে এই মেসেজটা দিলেন এবং ওই লোকটাকে বললেন পারো যদি ওদেরকে থামা তো উনি খুব কায়দা করে বললেন ক শুনছ এবারে যা আসছে যে মারছিস না কিছু কিছু তো মরছে সব প্রতিশোধ নিয়ে সাবে আশেপাশের কবিরা সহ সবগুলো গোষ্ঠী সহ নিয়ে আসছে তাদেরকে দিতে ভয় দেখায় বেশি এখন তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হলো হয়ে তো এখন অনেকেই বলে যে দেখো এখন আবার উল্টা যাবা মোটামুটি এক রকম মার তো দিছি এখন গিয়ে যদি আবার মার খেয়ে আসি তা যা অর্জন করেছি সেটাও হারিয়ে ফেলব বাবা দরকার নেই চল মক্কা দিকে চলে তিনি এই টেকনিকটা না খেললে হিম্মতা নিয়ে এগিয়ে না গেলে কিন্তু এখানে হয়তো ঠিকই তারা চলে আসতেছিল তাহলে এভাবে ওনার কাছ থেকে আমরা যেটা শিখলাম যে তিনি শত কষ্ট বাধা বেদনা এগুলোর মোকাবিলায় মোমেন মুসে পড়ে না পরাজিত পরাজয়টাকে একদম ব্যাপারে মেনে নেয় না যতক্ষণ আল্লাহ শক্তি দিয়েছেন ততক্ষণ নড়াচড়া করে আমরা প্রতিরোধ করবার চিন্তা মাথায় রাখতে হবে আল্লাহ তারা যে যে সাহাবিরা ওনার সঙ্গে এগিয়ে গিয়েছিলেন ওহদের পর থেকে সেই সেই এলাকায় হামরা আল আসাদ এলাকায় তাদেরকে আল্লাহ তারা অনেক প্রশংসা করেছেন পরে আলসু আল ইমরানের একশো বাহাত্তর থেকে একশো তিয়াত্তর নম্বর আয়তে এসেছে আল্লাহ দিন রাসুলিমবাদিমা আসা বাহুন কারাহ যারা সারা দিয়েছিল আল্লাহ এবং রাসুলের ডাকে আবার যাওয়ার জন্যে তারা আহত হওয়া সত্ত্বেও তারা যে আবার এসেছে লিল্লা দিন আহসানু মিনহু অত্তাক আর্জুন আজিম এই লোকগুলো যারা তাদের মধ্যে এত আহসান করলো যে এত আহত হওয়া সত্ত্বেও আবার এগিয়ে এসেছে আল্লাহকে ভয় করেছে তাদের জন্য আল্লাহ কাছে বিশাল পুরস্কার আল্লা দিন আকাল আর ইত্যাদি অনেক কথাবার্তা পরবর্তী পর্যায়ে এসেছে তো এদেরকে আল্লাহ তালা তখন তারা শ্বাস প্রত্যেক মক্কা দিকে চলে যেতে বাধ্য হয়েছিল এই অ্যাকশন না নিলে তারা কিন্তু মদিনার দিকে এটা করার প্রস্তুতি নিয়ে ফেলেছিল মানুষের অন্তরটা হচ্ছে আসল হিম্মতের জায়গা তাই না অনেক প্রস্তুতি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ে বস্তুগত প্রস্তুতি অস্ত্র শস্ত্র টাকা পয়সা শক্তি সামর্থ্য জনতা জনগণের সংখ্যা এগুলো সব কিছু এত একটা উপাদান অবশ্যই কিন্তু মানুষের আসল শক্তি কোন জায়গায় অন্তরটা এখানে যদি দুর্বলতা থাকে এখানে যদি হাঁটু কাঁপে তাহলে অস্ত্র দিয়ে লাভ হবে না এখানে ইমাম ইবিনাল কাই ইমাহুল্লা আল্লাহ বলেছেন যে অস্ত্র যেমন দরকার তেমনই অস্ত্র যে চালাবে তার হিম্মত তার শক্তি দরকার তিনি এক্সাম্পল দিয়েছিলেন যে কেউ যদি তখন তো তীর ধনুক বর্ষা এগুলো ছুটত এখন যে একটা তীর এটা যত টানবে জোরে তাই না তারপরে ছাড়বে এরপরে গিয়ে এটা অনেক দূর যাবে হিট করবে দেখা মতো তাই না বললেন যে যে হাতটা তীরকে টানবে তীর অনেক দামি অনেক সাংঘাতিক চৌকস কিন্তু যে টানবে সে দুর্বল তাহলে তীর আর কদ্দরে যাবে আর মানুষটা শক্তিশালী আছে তীরটা ভোঁতা সুবিধা তো এটাও সুবিধা হবে না দুইটাই লাগবে সবার আগে লাগবে মানুষের নিজের সিদ্ধান্ত এই জন্য অন্তরের মধ্যে ভালো কাজের চিন্তা ভালো কাজের পরিকল্পনা এখন হবে কি কদ্দূর হবে কদ্দূর হবে না বুঝতে পারছি না কিন্তু আমি যদি আমার নিয়তটা ঠিক থাকে পরিকল্পনা থাকে আমি করতে চাই ইচ্ছা শক্তিটা মজবুত থাকে এটা সাংঘাতিক বিষয় আল্লাহর কাছে খুবই পছন্দনীয় এই বিষয়ে একটি হাজিতে রসুল্লাহ কি বলেছেন মান বি হাসান আতিন ফালামিয়া আমাল হা যে ব্যক্তি একটা ভালো কাজের সুন্দর পরিকল্পনা করে ফেলেছে তার মনে আছে আমি কাজ এটা করবো কিন্তু কোনো কাজ এসে বাধা সৃষ্টি হয়ে গেছে আর করতে পারিনি এটা করা হলো না কিন্তু তার করার ইচ্ছা ছিল তখন না করা সত্ত্বেও আল্লাহ তালা তাকে নেকি দিয়ে দিবেন তাকে নেকি দিয়ে দিবেন তারপরে তিনি একটা হাজিসে বললেন তবুক যুদ্ধের মধ্যে এই যে মানসিকভাবে মানুষের প্রস্তুতি মানসিক প্রস্তুতি ভালো কাজের জন্য দিনের জন্য আল্লাহ ইবাদতের জন্য আল্লাহ দিনের জন্য কোরবানি করতে শারীরিক মানসিক অর্থনৈতিক সব কিছু এই এটা অন্তর থেকে আসবে তিনি যখন মদিনা সফরে গিয়েছেন মদিনা থেকে তবুকের সফরে গিয়েছেন তখন আমরা সিরাতে আলোচনা অন্য জায়গায় শুনেছিলাম তিনি বলেছিলেন এক পর্যায়ে সাহাবিদেরকে ইন্দিন তোমরা জানো মদিনাতে কিছু লোক এখনো আসে যারা আমাদের সঙ্গে তবুকে এখানে আসেনি আসতে পারেনি কারণ কি তাদের কিছু অজর ছিল মা সের তোমা তোমরা দর এগিয়ে আসছ যত সফর করছো করলে তোমরা ওলা কাতা তুমা যত মরু প্রান্তর একটা পর একটা পাড়ি দিয়েছ ইল্লা কানু মা তারা সব সময় তোমাদের সঙ্গে থেকেছে মানে তোমাদের সমান লেভেলের পুরস্কার পেয়েছে আল্লাহর কাছে এত কষ্ট সফর না করে মদিনা থেকে তারা পেয়েছে কেন আল্লাহ তাদেরকে এভাবে দিলেন হাবা সাহমুল অজর অজর তাদেরকে আটকিয়ে রেখেছে তা কারো বেবি অসুস্থ মা অসুস্থ কেউ নয় দেখাশোনা করা এই ওজন না থাকলে সে নিশ্চিত আসত তার ইরে দিলে পাক্কা ইরাদা আছে এই জন্য আল্লাহ তালা তাকে দেবেন অথবা সম্ভব আলিরাজ আহুকে রসুল্লাহ সাল্লাহ আসলাম রেখে গিয়েছিলেন তিনি যাওয়ার জন্য খুবই উৎসাহী ছিলেন তিনি কত রকমের চর্চা করছেন যাবেন কেমনে তিনি এতবার তুজ্ঞতা মিস করেন রসুল্লাহ সাল্লাহ আসলাম অনেক বুঝিয়েছে বলে তুমি খুশি হবে না আমরা যা পাবো সব সঙ্গে যারা যাবে তুমি ঠিক তাই পাবো তুমি কি কথা বিশ্বাস করো না আস্থা রাখো না এই হিম্মতের কারণে আল্লাহ তালা তাদেরকে দেবেন তাহলে অন্তরের এই জিনিসটা আল্লাহ দেখতে চান হিম্মতটা দেখতে চান নিয়তটা দেখতে চান তিনি বলেছেন সালাত বিলাই যেই ব্যক্তির মোটামুটি প্লান থাকে আমি রাত্রে আজকে হাজির পড়ব বা সে নিয়মিত মোটামুটি পড়ে তার এভাবে প্রতিদিন চেষ্টা করে

কত সুন্দর দিন আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন তিনি আরেকটি আমাদেরকে শিখিয়েছেন যেটা যে নিয়তটা সহি রাখা ভালো করে আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী চেষ্টা করা এটা আল্লাহ দেখেন যা আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি তার মধ্যে এক্সাম্পল দিয়েছেন সাবাক্কা দেহাম মেয়াদ আলফি দেড়হাম তোমরা আজকে জানো এক দেড়হাম এক লক্ষ দেড়হামের উপরে তার আল্লাহর কাছে মর্যাদা

আর আরেক ব্যক্তির আছে যে অনেক মানে মিলিয়ন বিলিয়ন আছে সেখান থেকে যখন সে এক লক্ষ্য দিল সেটার সব আর এই ব্যক্তির একটা সব সমান হবে না তো অর্ধেক দিয়ে দিয়েছে এটা বিরাট স্যাক্রিফাইস তা যার অল্প আছে সেখান থেকে যে কষ্ট করে দেয় এটা আল্লাহর কাছে অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড তাই এখন যারা বেশি ধনী তারা যে মনে করে তো বোঝা গেলে বেশি দিয়ে লাভ নেই আর না আপনি আপনার পরিমাণ বাড়ান দেওয়ার পরিমাণ বাড়িয়ে দেবেন তাহলে তো যা দিয়েছেন এগুলো ঠকবেন না এগুলো তো পাবেনি আলহামদুলিল্লাহ কিন্তু বাড়ানো বাড়ানোর চেষ্টা করলে আপনাদেরও ফায়দা হবে এই হল শিক্ষা নট আদারঅ রসল্লা সাল আলী ওয়াসাল্লাম তিনি সবসময় উঁচু মন মানসিকতা হাই অ্যাম্বিশন ছোটো জিনিস নিয়ে উনি তেমন ভাবতেন না বড় বড় জিনিস নিয়ে চিন্তা করতেন যার মন বড় তিনি বড়দিন চিন্তা করেন আর যার মন ছোট ছোটো কার চিন্তা করে যে আমাকে যে তার বাড়িতে গেলাম তো বেশি তো মেহমদারি করল না হ্যাঁ এটা মন খারাপ হয়ে গেছে ব্যয়ের বাড়িতে গেছি কি খাওয়াইলো এইগুলো চিন্তা করে কিছু লোক আছে আসে না হ্যাঁ আচ্ছা দিয়ে কি একটা হাতিয়ে নিয়ে আসছে আল্লাহ এইটা নিয়ে বুঝতে আসতে হয় হাতে আর কিছু উঠলো না হ্যাঁ এইগুলোর দিকে নজর নাই তিনি বলেন কি ই না বা ইব মালিয়েল উম আশরাফ আহা আলহামদুলিল্লাহ আলাইকুম যে আল্লাহ তা আলাহ অনেক বড় বড় বিষয়গুলোকে পছন্দ করেন আশরাফ এহা খুব মানে তোমার যে টফিক আছে তুমি সঙ্গে উঁচু বড় বড় দিন থেকে চোখ রাখবা বড় জিনিস থেকে তোমার মন অনেক বড় হাই আম বিশন ওয়েক জিনিস এগুলাকে আল্লাহ অপছন্দ করেন আমার সঙ্গে অনেকদিন দেখা হয়েছে সালাম দিলে মনে হয় চিনেই না এটা আমার দিলে লেগে গেল তারপরে তারে আমি এত খাতির করেছিলাম সে তো আমাকে দেখে আর ওদিকে দিকে ফিরে ফেললো তো এগুলো কেন নোটিস করবো আমরা এগুলো নোটিস করে চলে আসে আমাদের তাই না এগুলো অ্যাভয়েড করতে হবে কি আছে আমি গেছি তো আমাকে বসতে দিছে একেবারে ভাঙ্গা চুরে একটা জায়গা একটু ভালো জায়গা বড় চেয়ারে বসালো না আমার মানিটা না আর যাবো না কোনোদিন ওদের ওখানে তো এগুলো অনেক সময় হয় হয় না একজনের কথা আছে যে এরকম বাংলাদেশ থেকে এরকম এক ওয়াই হুম তো ওনার জন্য যিনি গাড়ি নিয়ে গেছিলেন গাড়িটা একটু পুরোনো ছোটোখাটো উনি গাড়ি দেখে উনি বলেন করি উনি এত আহামরি কিছু না জিনিস এত আহামারি কোনো জিনিস না তার নাম বলে আপনারা চিনতেন আমি বলবো না আমি তো মার্সিডিজ ছাড়া উঠি না হ্যাঁ তো মারা গেছে রহমা হ্যাঁ তো এগুলো অনেকেই দেখে আমাকে দাওয়াত দিল কি খাওয়াইলো কোথায় বসালো কি করলো না করলো এগুলো অনেক কিছু আত্মীয়তার বিষয়ে হ্যাঁ শ্বশুর বাড়িতে বিয়ের বাড়িতে তালের বাড়িতে কি খাওয়ালো না খাওয়ালো এগুলো এত বেশি অনেক সময় গণাগনি করে মহিলারা পুরুষরা এগুলো ঠিক না মন থাকবে পর যে আমি ভালো কাজ করছি আমি অনেকে হেল্প করতে পারছি আলহামদুলিল্লাহ বিরাট শকর আমি তো অনেকে হেল্প করলাম আমার বিপদে কেউ দেখে আমাকে হেল্প করে না ওটা দরকার কি এটা ছোট জিনিস আলার কাছে তুমি যে করতে পারছো এটাই তো বড় জিনিস তুমি পাইলে একটু তাই এটা কত ছোট জিনিস তো ছোটো দিকে তোমার নজর দেয় কেন নবী করে সাল্লাম এই সমস্ত কথা বলে নিজে আমাদের তিনি এগুলা শিখিয়েছেন এবং এটাই হয় সম্ভবত অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলি ওনার কাছে মেহমান এসেছে কথাবার্তা বলতেছেন তো ইতিমধ্যেই ওই এই যে বাতি আছে তেল দিয়ে বাতি জলে বাতির তেল শেষ হয়ে গেছে তো এখন কাকু বোধহয় হয়তো ডাকছেন কোনো কাদন টাদন ছিল না পরে ওখানে বসেছে পরে তিনি নিজে গিয়া ওইটা তেলটা ভর্তি করে আবার বাতি ধরে আবার নিয়ে আসেন তো কথা বললেন তো উনি বলেন আমি মি আপনি নিজে উঠতে হলো আর বুঝি কেউ আপনাকে একটু খিদমত করতে তিনি বলেন তো অসুবিধে আমি যখন উঠে গেছি তখন আমি ওমর আর যখন আসি আবার বসি তখন আমি ওমর ঠিকই আছি আমার তো কিছু কমে নেই তাই না সব আল্লাহ এগুলো অনেক সময় আমাদের উপরের দিকে তোমার নিজে গায়ে পড়ে অনেক সময় আমাদের যারা মানে বড় বড় ওয়াজ করি আমরা বয়ান করি আমরা ওগুলো অনেক সময় তালাস করি একটু কম দিলে মাইন করি হ্যাঁ যে কী দিল এটা খাবার দাবার এটা কোনো খাবার হলো নাকি অথবা আমাকে কোথায় নিয়ে গেলো কোথায় বসালো কোথায় রাখলো এগুলো আসলে ওনার থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে যে এগুলো কোনো ছোটোখাটো অনেক জিনিস আমাদের টুকটাক দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় গন্ডগোল লাগে কোনো দেখা যায় বড় কিছু না এই ছোট জিনিস নিয়ে এই কথা বলছিল কেন এই কাজটা করলো কেন হ্যাঁ এই বাজার থেকে জিনিসটা আনতে পারছি তিন দিন মরছি তা মনে থাকে না তো এগুলো নিয়েই হয়ে যায় এগুলোকে কিভাবে ইগনোর করা যায় বড় মাপের মানুষ যারা হবে তারা ছোট খাটো জিনিসকে সবসময় ইগনোর করবে এগুলো এত খেয়াল করবে না মনটাকে উদার করবে বড় করবে তারাই ইনশাআল্লাহ আল্লাহ তালা কাছে বড় কিছু পাওয়ার অধিকারী হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই লেভেলে পৌঁছার জন্য তফিক দান করবে আমাদের মনে যত ছোট মনা আছে এগুলো আল্লাহ দূর করে দিই আল্লাহমানা তারা যা কেহা <applause> أنت خير من زكاها أنت وليها مولاها وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته <applause>